হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু টুলসের কাজ। তো গত পর্বে আমরা পেজ লেআউট পর্যন্ত ছিলাম, তো আজ তারপর থেকে শুরু করব। আমি এখান থেকে অফিস ওয়ার্ডটা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো তারপর পেজ লেআউটের পেজ সেটআপ আমরা কাজ শেষ করেছি। তো তারপর হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। তো পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী কী কাজ রয়েছে সেটাই আমি তোমাদেরকে আজ দেখাবো। যেমন প্রথম রয়েছে একটা ওয়াটারমার্ক নামে একটা টুলস রয়েছে। তো ওয়াটারমার্কের টুলস দিয়ে কী কাজ করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে এন্টার প্রেস করে এখানে বাংলা ফন্টটা সিলেক্ট করে আমি এখানে একটা লেখা লিখব, না ইংলিশ ফন্টটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে একটা লেখা লিখব, মানে আমাদের চ্যানেলটার নাম, যেমন পিসি আমাদের চ্যানেলের নামটা লিখলাম। তো এই নামটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে নিলাম। তারপর এই ওয়াটারমার্কের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে অনেক ধরনের অপশন দেখাচ্ছে। এটা মূলত কি যে একটা কাগজে অনেক, মানে অনেক ধরনের কাগজে আমরা অনেক সময় দেখে থাকি যে জল সাপ নামে একটা থাকে, একটা লেখা থাকে কিংবা একটা পিকচার দেওয়া থাকে, একটা ফটো দেওয়া থাকে কিংবা একটা মানুষের একটা ছবি দেওয়া থাকে। অনেক সময় টাকাতেও সেটা দেখা যায় যে রৌদ্রের আলোতে ধরলে সেই দেখা যায় যে যে টাকার মাঝে একটা জল সাপের মতন একটা কিছু একটা দেখা যায়। তো সেই যে সেটাই কীভাবে দিতে হয়, তো ওয়ার্ড অপশনে এটাই তোমাদেরকে আমি আজ দেখাবো। তো ওয়াটারমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে অনেক ধরনের অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল, আর একটা সোজা, মানে রাইট সাইড থেকে লেফট সাইড, একটা হচ্ছে একটু মোটা সাইডের অ্যাঙ্গেল, তো এখানেও একটু বড় সাইজের রয়েছে। তো এইগুলোর মধ্যেও তুমি দিতে পারবে। এইগুলো যদি নাও, যদি তোমার পছন্দ হয় তুমি আরও দিতে পারবে। নিচে দেখো আরও রয়েছে। তো তাও যদি তোমার পছন্দ না হয় তুমি কাস্টমাইজ করে তুমি তা দিতে পারবে। যেমন আমি কাস্টমাইজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কাস্টমাইজে ক্লিক করার পর একটা মেসেজ অপশন দেখাচ্ছে আমাদেরকে। তো এখানে প্রথমে দেখাচ্ছে নো ওয়াটারমার্ক, মানে যদি আগে কোনো, মানে কোনো ডকুমেন্টের মধ্যে যদি কোনো ওয়াটারমার্ক নামে পিকচার লেখা টেখা থাকে, তো ওইটা তুমি রিমুভ করার জন্য তুমি ওয়াটারমার্কে যদি ক্লিক করো তাহলে ওইটা রিমুভ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে যদি দিতে চাও সেটা কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক, তারপর হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। তো পিকচার ওয়াটারমার্ক হচ্ছে যে পিসে, মানে জল সাপের মতো যেগুলো ছবি ব্যবহার করা হয় সেগুলাই হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। তো আমি স্যাম্পল একটা দেখাচ্ছি যে সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচার থেকে আমি স্যাম্পল একটা পিকচার দেখাচ্ছি। আমি পিসির সি ড্রাইভের কিছু পিকচার রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে একটা এটা ইনসার্ট করে দিলাম, তারপর ওকে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই পিকচারটা শো করতেছে, দেখছো? ভালো করে দেখো যে এটা কিন্তু খুব সুন্দর করে শো করতেছে। তো তুমি, তোমার যদি মনে হয় যে না এটা পিকচার দেব না, আমি এটা রিমুভ করে এখানে লেখা দেবো, তুমি সেটা করতে পারো। তাহলে যে ওয়াটারমার্কে চলে যাবে, কাস্টমাইজে চলে যাবে, তারপর নো ওয়াটারমার্ক দিয়ে দেবে, তারপর অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখো এখান থেকে চলে গেছে কিন্তু। তারপর তুমি টেক্সট দিতে চাইলে তুমি সেটাও দিতে পারো। তো এখানে আমি টেক্সট ওয়াটারমার্ক দিয়ে দিলাম। তারপর দেখো এখানে দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যেটা সবসময় থাকে এটাই থাকবে, ইংলিশ ইউনাইটেড স্টেট এটা থাকুক। টেক্সট হচ্ছে তুমি যা লিখবে, যা পেছনে তুমি দিতে চাও সেটা। তো আমি এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, পিসি অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস। তো ফ্রন্টটা তুমি চেঞ্জ করেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। সেম আমি এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি, ইংলিশ ফন্টটাই দিয়ে দিই মূলত, এটা খুব ভালো একটা ফন্ট। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, সরি এটা আচ্ছা ওটো থাকুক, সমস্যা নেই। এখান থেকে আমরা কালারও সিলেক্ট করে দিতে পারবো, যে তুমি টেক্সটে কী কালার দিতে চাও তুমি সেটাও দিতে পারবে। তো আমি এখান থেকে একটা নীল কালার দিয়ে দিলাম, তারপর আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। দেখো আমি ক্লোজ করে দিচ্ছি। এখন দেখো এই যে
পিসি অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস, খুব সুন্দর করে কিন্তু কইলাম এটার ব্যাকগ্রাউন্ডে জল সাফের মধ্যে এটা কাজ করতেছে। তো এটার উপর দিয়ে তুমি যে কোনো কাজ এই পেজটার মধ্যে যা কাজ করতে চাও তুমি সব করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা তো এক্সট্রা রয়েছে যে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেওয়ার জন্য। তো দেখো এটা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, তোমার যদি এই ডিজাইনটা চুজ না হয় তুমি অন্য একটা ডিজাইন দিতে চাও তুমি সেটাও দিতে পারবে। তো কাস্টমাইজে আমি চলে যাওয়ার পর দেখো এখানে দেখাচ্ছে তুমি হরিজন্টাল যদি দাও তাহলে এটা মূলত ডান্সার থেকে বাম পাশে যেই অ্যাঙ্গেলটা হয় ওই অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে। এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো এখানে ডাইরেক্টলি চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত ওয়াটারমার্কের কাজ। তো এটা খুব সুন্দর একটা কাজ। তো আমি এটা আপাতত দিয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। পিসি অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস আমাদের চ্যানেলটার যে নামটা রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে পেজ কালার। তো পেজ কালারের অনেক কাজ রয়েছে যে তুমি এই যে এই পেজটা তুমি কী কালার রেখে তারপর এই পেজটাতে তুমি কাজ করতে চাও সেটাই হচ্ছে এই পেজ কালারের কাজ। তো দেখো আমি এখান থেকে যে কালারে ড্র্যাগ করার সাথে সাথে দেখো এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি সাধারণত এখান থেকে আমি একটু কালার চেঞ্জ করে নিই, দেখো এই সাথে সাথে কিন্তু শো করতেছে। আমি হালকা একটা কালার নিয়ে নিই, যেমন আমি এখান থেকে এই এই কালারটা নিয়ে নিলাম, সিম্পলের মতো এই কালারটা নিয়ে নিলাম। তারপর দেখো এখানে কিন্তু যা মন চা তুমি তাই লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। পিসের ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা রয়েছে তা কিন্তু সবই থাকবে, কোনো সমস্যা হবে না। তো এটাই হচ্ছে মূলত পেজ কালারের কাজ। তারপর হচ্ছে যে পেজ বর্ডার, এই কালার থাকা অবস্থায় তুমি যদি একটা পেজে বর্ডার দিয়ে দাও তো এটা খুব সুন্দর দেখায়। যেমন পেজ বর্ডার আমি ক্লিক করলাম, তারপর নাম থাকা অবস্থায় আমি এখান থেকে একটা স্টাইল আমি সিলেক্ট করে নিচ্ছি। যেমন এই স্টাইলটা সিলেক্ট করে নিলাম, দেখো এখানে কিন্তু আমাকে প্রিভিউটা দেখাচ্ছে। তো তারপর এটার একটা কালার দিয়ে দিই আমরা, এই যে একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা না আমি এই কালারটা দিয়ে দিই হালকার মতো। তো এটা কত সাইজ হবে তার ওয়েটটা কত হবে সেটাও তুমি দিতে পারবে, চিকন মোটা তুমি এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি এইটাই দিয়ে দিলাম, কিংবা এই এটা যদি তোমার না ভালো লাগে তুমি আরো অন্যগুলোও দিতে পারবে, এটাও দিতে পারবে, সমস্যা নেই। দেওয়ার পর দেখো এখানে সাইজটা কিন্তু দেখাচ্ছে। তারপর এখান থেকে কালারটা আমরা দিয়ে দিই, একটু গাঢ় কালারটা দিয়ে দিই যেন এটা শো করে খুব ভালো করে। তাই আমি ক্লিক করলাম, তো দেখো এই যে এখানে কিন্তু গেলাম বর্ডারটা চলে আসছে। তো এখানে এন্টার প্রেস করার সাথে সাথে একটা পেজের মতো এই কালারটা হয়ে যাবে। এটা হচ্ছে শুধু মানে বর্ডার কালার। আর এই ফুল পেজটা কালার করতে গেলে আমাদের এই যে ওই অপশনটাতে যেতে হবে, যেমন এই যে এটাতে এটা হচ্ছে পেজ কালার, এই এখানে লেখা আছে পেজ বর্ডার। এটা হচ্ছে পুরো পেজটা, শুধু একটা পেজ যদি থাকে ওই একটা পেজই বর্ডার হবে। আর এটা বর্ডার হচ্ছে এই বর্ডারটা হচ্ছে যে তোমার যে কয়টা পেজ প্রয়োজন, যেই কয়টা পেজে তোমার কাজ করতে মানে করতে হবে সেই সব কয়টা পেজটা ডিজাইন করার জন্য এই বর্ডার অপশনটা তোমার ব্যবহার করতে হবে, আর পেজটার জন্য এইটা। তো পেজ থেকে আমি এখান থেকে সিম্পল একটা আমি নিয়ে নিচ্ছি, কিংবা এখান থেকেও আমি নিয়ে নিতে পারি। দেখো এখানে অনেক ধরনের আর্ট রয়েছে, তো এখান থেকে আমি সিম্পল আমি এই আর্টটা আমি নিয়ে নিচ্ছি। তো এটা একটু হোয়াইট একটু কমিয়ে দিই, 15, কালারটা সামথিং দিয়ে দিই। দেখো এখন কিন্তু এখানে প্রিপেয়ার করতেছে, তারপর ওকে ক্লিক করি, দেখো এখানে কিন্তু বর্ডারটা শো করতেছে।
অনেক সুন্দর করে একটা পেজের বর্ডার শো করতেছে। তো এটাই হচ্ছে মূলত একটা পেজ বর্ডারের কাজ। তো এটার মধ্যে আরও রয়েছে মনে করো যে শেডিং, শেডিং কালারটা কী হবে। সে শেডিং কালার মূলত এটা প্রয়োজন পড়ে না, কারণ শেডিং কালারটা হচ্ছে যে এই যে বর্ডারটা, এই বর্ডারের বাহিরে যে অংশটা রয়েছে এটা মূলত সেটি শেডিং। এই শেডিং কালারটা কেমন হবে সেটাই মূলত এখানে দেখাচ্ছে। দেখো এখানে দেওয়ার সাথে সাথে যে এখানে কিন্তু প্রিভিউ করতেছে, সরি এটা হচ্ছে ভিতরের যে শেডিং কালারটা ওইটা, আর এখানে তার সাইজ কতটুকু হবে। তো এটাই হচ্ছে তার শেডিং এর কালার। এই দেখো দেখার পেছনে যেটা শুরু, এটা হচ্ছে শেডিং কালার। তো আমি কন্ট্রোল এ